একজনটা মিস করতেছি হবে নাকি আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড ইয়েস গাইস, আমরা অনেক বেশি ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মির সাব্বির হোসেন অ্যান্ড ওয়াচিং অ্যানাদার নিউ ব্লগ। আজকের ব্লগটা কোনো ডিফারেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট ব্লগ নয়। সাডেনলি হঠাৎ করে আপনার একটা প্ল্যান হয়ে গেছে যে কোথাও ঘুরে আসি, মানে অনেক দিন যাবত নতুন কোনো ব্লগ দেওয়া হয় না। তো রঘুদাকে কল করলাম, তো রঘুদা চলে আসলো। তো এখন আমরা একটি নৌকা নিব, নৌকা নিয়ে ঘুরবো। তো গাইস, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমরা এত কষ্ট করে ভিডিও মেক করি কিন্তু আপনাদের রেসপন্স মানে একবারেই বলতে গেলে লো। তো এটা কেন, এটা আসলে আমার ইচ্ছা জানার, লাইক কমেন্ট করতে কি কষ্ট হয় মানে আসলে এটা আমি বুঝি না, লাইক কমেন্ট এত কম কেন, এত কষ্ট করে ভিডিও মেক করি যদি আপনারা এত কম রেসপন্স দেন তাহলে তো ভিডিও করা আগ্রহটা একবারেই কমে যায়, কি বলো রঘুদা? আমি আর রঘুদাই আসছি, সাথে আমার একটা মামা আছে কিন্তু গোবিন্দ নাই আসছে, নিশ্চয় গোবিন্দ। চলুন কথা না বাড়িয়ে চলে যাই, একটু ফান করে আসি, চল। আমরা এখন চলে যাচ্ছি এই শহর ছেড়ে, আসবো আবার আসবো তোমার এই শহরে। এই খেলা দিয়া দিয়া বাইরে দিতে গেল, ফাইনালি গেল, যাচ্ছি তো যাচ্ছি, আবার আসবো কিন্তু ওদেরকে বলবো জায়গা আমি আবারও প্রেমে পড়ি এই পরিবেশের, এই প্রকৃতির প্রেমে, কোনো মেয়ের প্রেমে না কিন্তু। বুঝছেন গেস, কাঁদবো না তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আশুক যতই যন্ত্রণা, একা একা আর কাঁদবো না তোকে নিয়ে আর ভাববো না, আমি থাকবো আমার মতোই, আশুক যতই যন্ত্রণা, মুখ ফুটে আমি বলবো না আমি ভালো নেই, মনে রাখিস আমার তোকে বাতাস, কি হাওয়া, কি নদীর পার, নদীর একটু দেখেন ভাই, দেখছেন গ্যাস, সেই নদী, সেই আছি কোথায়, নিকলি হাওড়, নিকলি হাওড়, বুঝছেন? না না, এটা নিকলি হাওড়। আরে তুমি কখন গেলে গ্যাস, ওদেরকে বলুন, তুমি বললো না গ্যাস, এটা সাবির ভাই আমার সাথে ফান করছে ভাই। বাট আমরা এখন আছি কিশোরগঞ্জ মিঠামইন নিকলি হাওড়ে আছি, ওই যে আমাদের বোট নিছি, বোটে আমরা যাবো মিঠামইনে। তো প্রেরণায় চিল, আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, শুধু ভিডিও দেখেন, আমি তো দেখি আপনাদের, শুধু ভিডিও দেখেন, আপনারা এখনও সাবস্ক্রাইব করেন না গেলে সাবস্ক্রাইব করে পাশে থেকে ব্ল্যাক আউটটি চাপ দিয়ে রাখেন, আমরা কোন কোন সময় কি ভিডিও ছাড়তেছি দেখতেন নাম করে, হ্যাঁ দেখে দেয় নাম করে আমরা কি করি। আর কোমরে বেলা ভালো করে মানতেন, আজকে ব্লগটা দেখতেন না, কোমরে বেলা ভালো করে টাইট দেন, মানতেন চরণ নাম গুলোকে, ভিডিও হইব আজকে, করা ভিডিও মনে খারাপ, মামি লাগে মনে হয় জল রয়েছে, মামা যে রট লইছে হায়ের বল, আর দেয়া রটটা দেয়া তো তেরে কোন দেশে বাস কমেন্ট করে জানান, আরো তারি সাইডে করেন, এখন কমেন্ট করুন। ফাইনালি গেস, আমাদের বোর্ডটা ছেড়ে দিয়েছে,
তো আজকে এরকম হঠাৎ প্ল্যান হয়েছে, হঠাৎ মনে হয় না, আমি এখন বিন্দাস, আমি এখন রাজপথে, আমি এখন আকাশে উঠবো, তো সেরকমভাবে আমরা এখন আকাশে উঠছি এবং নদীর পারে উঠছেন গে, সেরকমভাবে আমরা এখন হঠাৎ সাডেনলি চলে আসলাম নদীর পারে। তো প্রেরণা চিল আকাশের রঙটা দেখা যাচ্ছে নীল, দেখেন আপনারা। তো আজকে ব্লগ হবে, সেই করা ব্লগ হবে, আমি প্রথমেই বলছি সিট বেল্টটা বাঁধেন তাড়াতাড়ি, আমার কোন সময় হঠাৎ ফার্স্ট টুস করে বাঁধা খুব কোয়ার নাই, তাড়াতাড়ি সিট বেল্টটা বাঁধেন, বাইন্ডা কমেন্ট করেন, বাঁধা হয়েছে পুরো ঘটনা কথা হয়েছে। প্রথমে বলছিলাম সিট বেল্টটা বাঁধার জন্য, সিট বেল্ট বাঁধছেন তাড়াতাড়ি কমেন্ট করুন, কমেন্টটা আমাদের এখানে নোটিফিকেশন আসলে তারপর আপনাদের সাথে কথা বলছি গাইস। ব্লগ আপলোড হইব পরে নোটিফিকেশন কি না কথা হইব, আর আগের ব্লগে, আগের ব্লগে দিব, আগের ব্লগে আপনারা দিয়ে দেন, কমেন্ট করুন কোথায় যাইতাম বলুন। মামা অনুভূতি এখানে আই, অনুভূতি তো মামা রোদের কারণে কোনো অনুভূতি প্রকাশ করা যাচ্ছে না, রোদ্র তো হালকা থাকবে এটা স্বাভাবিক, এই জীবনে বাস্তব হলে রৌদ্র মেঘ বৃষ্টি সব নিয়ে উপেক্ষা করে নিয়ে বাস্তব, রোদ আর বৃষ্টি নাই, লঘুদার সাবির ভাই চিল করতে নামছে, চিল হবে চিল চিল। সাবির ভাই তুমি কিছু বলো, আসলে ক্যামেরার সামনে একটু তমাশা হচ্ছে কারণ ক্যামেরা হ্যান্ডেল করার মতো কেউ নেই, আমি হ্যান্ডেল করতেছি, প্যারানা চিল, আমরা অনেক বেশি মজা করবো, লট অফ ফান করবো, এনজয় করবো। তো গাইস রঘুদাকে কিন্তু আজকে পানিতে ফেলা মুশিও, আর ইউ রেডি গাইস, দেখা যাক। তো আমরা এখানে নদীতে ঘুরতে ঘুরতে একটা জায়গা চলে আসছি, নাম হচ্ছে মনে হয় বাদ্দারচর। তো এইখানে চলে আসছি ইলিয়াসুর রহমান দরবার শরীফ, এখানে গান পরিবেশন করা হচ্ছে, তো আসুন একসাথেই শেয়ার করি আর দেখি কিরকম লাগে। তো চলুন, হবে নাকি এক ডেক, এক ডেক কি বিরিয়ানি না খিচুড়ি, খিচুড়ি চলেন যাই, কি খাসির গোস না করুন গো হাতি গায়েস, এক ডেক খিচুড়ি আছে, খিচুড়ি না খাওয়ার জন্য তো বুঝতেছি না, এত টাকা খরচ করে ঘুরতে গেতে আসলাম এখানে, খিচুড়ি মাং নাই খিচুড়ি, চলেন গ্যাস খিচুড়ি খাবো, মাজার খিচুড়ি মনকে মেরে ভরম কচ্চে মেরে করম লেকে চলে হ্যাঁ কহাঁ মে তো জানু না তু হ্যাঁ মুঝ মে সময়া কহাঁ লেকে মুঝে আয়া মে হুঁ তুঝ মে আমার খাইলা আমার আমাকে খাওয়াই নাই, হ্যাঁ
আমি একবার খাইনি আমি আমার দেনু নি এমনে শিওর হ্যাঁ হ্যাঁ আমি দিছেন আমার মুড়ি দিকে মুড়ি কাগজ আমার কাছে মুড়ি কাগজ আমি একবার মিথ্যা কথা ট্রেন দেখার ফিলিংস হচ্ছে হোক আমিও একদিন ঢুকবো তা বউকে নিয়ে ট্রেন দেখে ঘুরবো ইনশাল্লাহ কামিং সুন। তো অ্যাকচুয়ালি বলতে গেলে মানে এইসব প্লেস আমার কাছে অনেক ভালো লাগে, মানে মাজার টাজার বা একদম নিরিবিলি পরিবেশ মানে আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কাছে কীরকম লাগে কমেন্ট করে জানাতে পারেন, তাইলে হয়তো বুঝতে পারবো। তো এখানে এসে অনেক ভালো লাগছে, অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে মনের মাঝে। অন্যরকম বাইরে কী কাজ? অন্যরকম বলতে একজনে মিস করতেছি, কই যাম না। ও সেটা কে শুনি কে? আমি নৌকা নৌকা বড় এলো না না এটা বলতে ভাই তোমরা কি কইছো নৌকার মধ্যে নৌকাটা বড় হইব শক্তিশালী হইব না সুন্দর হইব নৌকাটা আমি যেদিকে যাই সেদিকে বলো ভাঙ্গে যাবো গা আসলে বন্ধুরা হি অনেক মায়া আর কি, মায়াবি বন্ধু আমার ছোট কালের বন্ধু, তো তারা আমাদের নৌকা নিয়ে আসছে ওটার জন্য। যে নৌকা সেরকম একটা নৌকা, এই নৌকা দিয়ে ট্যুর হবে, একটা নৌকা ভ্রমণ হবে ইনশাল্লাহ। তুই এই নৌকা দেখলে এই নৌকা ডুবে যাবে গাইস, এই জায়গাটাও আছে বুঝলাম না তো কিছু। রঘুদার ফ্যান ফলোয়ার, রঘুদা ইজ কাম ব্যাক, রঘুদা যেদিকে যাবে ওদিকে ফ্যান ফলোয়ার, রঘুদা অন ফায়ার। হাই হাই ব্লগে হাই দাও, হাই অ্যাড্রেসটা দিয়ে দেন তাদেরকে, তাদের ইয়াং জেনারেশনকে ফোন কেমনে দিব। মোবাইল বাইরে তো আছে, নাম বলে বাইরে আছে, মিট সাবির হোসেন। সো দেখা হবে নেক্সট টাইম, লাভ ইউ গাইস, লাভ ইউ। ছোটো ব্লগ এটা হলো, স্যাম্পল দিলাম, নেক্সট ব্লগে আগুন জ্বালাবো ইনশাল্লাহ যদি আপনারা সাপোর্ট করেন। এই ব্লগটা যদি সাপোর্ট করেন নেক্সট ব্লগ যে কী হবে মানে এখনও বলতে পারতেছি না, দেখলে হয়তো বা বুঝতে পারবেন। তো এখন ব্লগ থেকে বিদায় নিতে হচ্ছে, আর ব্লগটা আর বড়ো করতে চাচ্ছি না। আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হবে আবার নেক্সট ব্লগে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাভ ইউ গাইস, আসসালামু আলাইকুম।